Bismillahirrahmanirrahim. আমার সহকর্মীবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি মুক্তিযোদ্ধা দল আয়োজিত আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনারা অনেকে রাত জেগে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। আপনারা যে দেশকে ভালোবাসেন তার প্রমাণ এটাই। কেন আজকে যারা মুক্তিযোদ্ধাদের এই আলোচনা সভার আয়োজন করেছে তারাই হলো সত্যিকারের প্রকৃত মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কাজে এদের সঙ্গে এই যে এখন লোভ দেখায় নানা রকম মুক্তিযোদ্ধা তৈরি করছে, একটু আগে মেজর হাফিজ বলে গেছে মুক্তিযোদ্ধা তৈরি করছে, আর এই ভাতার লোভ, অমুক লোক, তমুক লোক, এগুলো সবই লোভ দেখানো, এগুলো কিছুই বাস্তবায়িত করবে না। তাদের আজকে যারা ক্ষমতাসীন এই দেশের প্রতি তাদের কোনো মায়া নেই, এই দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। কারণ যে একটু আগে উলফাত স্যার যে বললেন এবং মেজর হাফিজ আমাদের মহাসচিব যে বললেন, এই অবৈধ সরকার, এই আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতা দখল করে বসে আছে, জবরদখল করে। এরা কোনো সময় চায় নাই স্বাধীনতা, এরা চেয়েছে ক্ষমতা, তখনও ক্ষমতা চেয়েছে। তিনারা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনারা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনারা তো স্বাধীন বাংলাদেশ চাননি। একটু আগে যে উলফাত বলল যে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ হতো না, আপনারাও যোদ্ধা হতে পারতেন না। তার ডাকে সাড়া দিয়েছেন আপনারা, তার ডাকে সাড়া দিয়ে এই 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যারা সহযোগিতা করেছে আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, সহযোগিতা করেছেন। কিন্তু যুদ্ধ করেছেন আপনারা, দেশ স্বাধীন করেছেন আপনারা। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এটা নিয়েও বিতর্ক আছে, নানা বই কিতাব আছে। আজকে যারা বইয়ে সত্যি কথা লেখে, একটু আগেই মেজর হাফিজ বলেছেন বইয়ে সত্যি কথা লেখে, যেমন একে খন্দকার, একে খন্দকারের বই আপনারা দেখেছেন, তার বই দেখার পরেই তারপরে তখন তাকে বলা হয়েছে যে এটা প্রত্যাহার করতে, সে বলে যা সত্য আমি তাই লিখেছি, এবং শুধু আমি নই, তাজউদ্দিন সাহেবের মেয়েও তো লিখেছে, আরও অনেকে, যা সত্য আমি তাই লিখেছি, কাজে সত্য কখনো প্রত্যাহার করতে পারব না। সেজন্যই তার নামে বহু মামলা দিয়ে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সে তো মুক্তিযোদ্ধা, সে ছিল কিন্তু রণাঙ্গনে ছিল, সে মুক্তিযোদ্ধা, কাজে তাকে নানাভাবে হয়রানি করে তাকে শেষ করে দেয়া হয়েছে। অথচ সবচেয়ে প্রিয় ছিল একসময়, তাদের খুব কাছের লোক ছিল সেই। এই হলো অবস্থা, যারা যুদ্ধ করে নাই কিন্তু তাদেরকে নানাভাবে অপরাধের সঙ্গে সাহায্য করছে তারা এখন তাদের অতি কাছের লোক, অতি প্রিয় লোক, এরকম বহু আছে। আমরাও তো বলি রাজাকার, যারা সত্যিকারে স্বাধীনতা যুদ্ধের সময়
সাধারণ মানুষকে হয়রানি করেছে, অত্যাচার করেছে, তাদের শাস্তি হতে হবে, বিচার হতে হবে। আমরা বলেছি, আমরা বলি সেটা এখনো, তো সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং স্বচ্ছ, সকলকেই সুযোগ দিতে হবে তার সত্যিকারের বক্তব্য সাক্ষী প্রমাণ তুলে ধরার জন্য, এই সুযোগ দিতেই হবে তাকে। কিন্তু আওয়ামী লীগ নিজের ঘরে মুক্তিযোদ্ধা নাম দিয়ে তারা পারে, এই যে যুদ্ধ অপরাধীদের পালছে নিজের ঘরে, মন্ত্রী বানায়, অমুক বানায়, তাদের কিন্তু তারা চোখে দেখছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আপনারা যদি বলেন মৌলানা ওই সরিষাবাড়ির কি না, মৌলানা মূল ইসলাম, সে কি মুক্তিযোদ্ধা? সে রাজাকারকে পতাকা কে দিয়েছিল? হাসিনা দেয়নি? তবে কেন বলে আমাদের কথা? জিদেদের গুলো সব খুব তাড়াতাড়ি ভুলে যায় না, মুছে দিতে চায়, এগুলো মুছে যায় না, জনগণ জেনে যায় সব। এরকম নিজের আত্মীয় স্বজন অনেক আছে, তারা রাজাকার, শুধু রাজাকার নয়, অনেক বড় বড় অপরাধ করেছে, তাদেরকে তিনারা চোখে দেখছেন না, এই হলো অবস্থা। আপনারা তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আজকে দেখেছেন দেশের কি অবস্থা। আপনারা তো যুদ্ধ করে, দেশ স্বাধীন করে আপনারা যে যার জায়গায় ফিরে গিয়েছেন। আপনারা চেয়েছিলেন কি একটা, চারজনে যুদ্ধ করেছেন একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে সুশাসন, সমান, সকলের সমান অধিকার, জাতীয় ঐক্য, কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ সহ বিবিধ দল কোনো ভেদাভেদ নয়, জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশটাকে গড়ে তোলা দরকার। সেখানেই তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে এত জুলুম অত্যাচার করেছে, আপনারা নিশ্চয়ই সেগুলো ভুলে যাননি, তাদের আমলের কথা আপনাদেরকে স্মরণ রাখতেই হবে, নাহলে এই আমলে যা করছে সেটা পরে জানবেন কি করে। আপনাদের ছেলেপেলেরা অবশ্যই জানবে, তারা এখন বড় হচ্ছে জানছে, তারা আগের কথা জানতো না, কিন্তু আপনাদেরকে আগের কথাগুলিও তাদেরকে জানাতে হবে, বলতে হবে, কেন এখন এই নিয়ে বই পুস্তক লিখতে পারে না, এই নিয়ে বাজারে বই পুস্তক পাওয়া যাবে না, ছাপলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে, সেই জন্য সেই বই পুস্তকও পায় না যে তারা পড়ে জানবে, হয়তো ইন্টারনেট থেকে জানলে জানতে পারে কিছু, এর বেশি কিছু না। কাজেই আপনাদেরকে বলতে হবে যে 71 সাল থেকে 75 সাল পর্যন্ত দেশের কি অবস্থা তারা করেছিল। এই যে সদ্য স্বাধীন দেশ, সদ্য স্বাধীন দেশে যে এই দেশটা স্বাধীন হয়েছে, সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছে, অনেক সাহায্য পাঠিয়েছে, যাতে এই স্বাধীন দেশের মানুষগুলা আবার নিজের দেশটাকে গড়ে তুলতে পারে। সেই জন্য সেই সাহায্যগুলি কি সত্যিকারের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারা পেয়েছিলেন? আপনারা তো সেই সাহায্য পাননি, সেই সাহায্য শুধু ছিল তাদের মধ্যে, আর সেই সাহায্য তারা নিজেরা ভোগ করত, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এমনকি তারা এগুলোকে যে ইয়ে করার জন্য দেশের বাইরেও পাচার করত, বিক্রি করত, এই হলো অবস্থা। এই করতে করতে এমন এক অবস্থায় আসলো যখন আর সামাল দিতে পারে না, তখন আপনারা দেখলেন যে স্মাগলিং এত বেড়ে গেল, এত অবস্থা খারাপ হলো, সেনাবাহিনী নামাতে হলো। সেনাবাহিনী যখন নামলো তখন দেখে যে কাকে ধরবে, কাকে ধরবে, তখন তো দলও সেরকম নাই, মুসলিম লীগ এমন দুর্বল, কিচ্ছুই নেই তাদের, অন্য কোনো দলও নেই, আওয়ামী লীগই সব, কাকে ধরবে, যাকে ধরে সেই আওয়ামী লীগের বড় বড় নেতা, যাকে ধরে তারাই আওয়ামী লীগের ধরেছে, অনেক ধরেছে। তারপরে
আর্মিকে বিদ্রোহ করে নিল। এই হলো অবস্থা। তখন তাদেরকে ঠিক মতো কাজও করতে দেয় নাই। এভাবে দেশের ক্ষতি করতে করতে একটা স্বাধীন দেশে তখন ছিল 7.5 কোটি মানুষ, বেশি মানুষও ছিল না। এই স্বাধীন দেশে এত সাহায্য এত কিছুর পরে কেন দেশে এত বড় একটা ভয়াবহ দুর্ভিক্ষ? যে এই দেশে তারা বলে যে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মরেছে, তারপরে স্বাধীন 75 সালে 74 সালে এই দুর্ভিক্ষে কত লোক মরল আপনারা দেখেছেন নিশ্চয়। মুক্তিযুদ্ধ ভাইয়েরা আপনারা জানেন কত লোক মারা গেছে না খেতে পেয়ে, দুর্ভিক্ষে কি অবস্থা হয়েছে। যদি সেই ছবিগুলি দেখেন, দেখেন ডাস্টবিনের খাবার নিয়ে মানুষ কুকুর লড়াই করছে, বমি মানুষের বমি মানুষ খাচ্ছে, হাতের ফ্যানের জন্য মারের জন্য বাড়ি বাড়ি ধন্না দিচ্ছে। কি ভয়াবহ অবস্থা 74-এ দুর্ভিক্ষে কত লোক হত্যা করেছে তারা। তারপরে তাদেরই গড়া হোক আর অন্য কারোই হোক, আরেকটি দল তৈরি হলো যাশব। তারা কি করেছে? তারা কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সমাজতন্ত্রের নামে চললো তাদের আরেক বাহিনী তৈরি করা, নানা রকম বাহিনী তৈরি করলো। তারপরে আওয়ামী লীগ আর তাদের মধ্যে গণ্ডগোল তারা করে, এই মারামারি করে কত লোক হত্যা করেছে তারা। আওয়ামী লীগ বলে 30,000, আবার ওরা বলে ও দাবি করে অন্য দল যাশব, ওরা দাবি করে 20,000 লোকদের হত্যা করেছে এইভাবে। কিন্তু যে দেশের এই দুরবস্থা দেখে সিরাজ শিকদার যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠল, প্রতিবাদ করতে চাইল, একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিল সে সিরাজ শিকদার, তখন এই সিরাজ শিকদারকে ধরার জন্য পাগল হয়ে এই রক্ষী বাহিনী তৈরি করে শিকদারকে ধরে কিভাবে তাকে মেরে ফেলা হলো আপনারা দেখেছেন, তাকে হত্যা করা হয়েছে। এই যে ক্রস ফায়ার এখন বলে, তাকে ক্রস ফায়ারই করেছে তারা, তারাই শুরু করেছে ক্রস ফায়ার প্রথম যুদ্ধে, তখন থেকে শুরু হয়েছে দেশে। এই যে এই দেশে মুক্তিযোদ্ধারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দেশ স্বাধীন করেছে, সেনাবাহিনী সেখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই অফিসাররা তো তারা সবাই তাদের যার যার নিজ জায়গায় বেড়াকে ফিরে গেছে। সেনাবাহিনী থাকতে বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, আমাদের এখানে মিলিটারি একাডেমি হলো, আমরা তো এখানেই অফিসারদের ট্রেনিং দিতে পারতাম, সৈনিকদের ট্রেনিং দিয়ে বিভিন্ন ট্রেনিং দিয়ে নিজ দেশে তো আমরা অফিসার তৈরি করতে পারতাম প্রয়োজনে, আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। কিন্তু এই যে রক্ষী বাহিনী তৈরি করা হলো কাদের জন্য? এই রক্ষী বাহিনী দিয়ে কি হচ্ছিল? রক্ষী বাহিনী এই সেনাবাহিনীর কাউন্টার ছিল, কাউন্টার করার জন্যই ছিল সেনাবাহিনীর। তখন এমন এক অবস্থা স্বাধীন দেশে, ঠিক মতো ইউনিফর্ম ছিল না সেনাবাহিনীর, সৈনিকদের বিশেষ করে, অফিসাররা তো তবু করে নিতে পারে নিয়েছে, সৈনিকদের ইউনিফর্ম নেই, তাদের জুতো নেই, তাদের কম্বল নেই, তাদের খাওয়া ঠিক মতো দিতে পারে না, তারা স্যান্ডেল পরে, তারপরেও তারা দেশ স্বাধীন করেছে, দেশের প্রতি তাদের মায়া, তারা দেশকে ভালোবেসে তারা কাজ করে গেছে। আর ওইদিকে রক্ষী বাহিনী দেখেছেন কত বড় বড় বিল্ডিং হয়েছে, সুন্দর বিল্ডিং, তাদের কত রকমের অস্ত্রশস্ত্র আধুনিক, তাদেরকে গাড়ি ঘোড়া কত কিছু, সব কিছু কিসের জন্য? সেনাবাহিনীর উপরে কোনো বাহিনী হবে নাকি? তাহলে কিসের জন্য এটা, কি মতলবে করা হয়েছিল? একটা স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এইসব করা হয়েছিল।
প্রতিনিয়ত রক্ষী বাহিনী ধরে নিয়ে যেত, রক্ষী বাহিনী লোক ধরে নিয়ে মানুষ খুন করত, মানুষ গুম করত, এই ছিল তাদের কাজ। দেশের মানুষ সেগুলি কিন্তু এখনো মনে আছে, জানি। এবং মুক্তিযোদ্ধারা এই আওয়ামী লীগের দ্বারা কখনোই সঠিক সম্মানটা পায় নাই, সঠিক সম্মান দেয়নি, বরং তাদেরকে ধিক্কার দিয়েছে। এবং নিজ দলেও যারা ছিল, যারা সত্যিকারে বলতে চেয়েছেন শেখ সাহেবকে মুক্তিযুদ্ধের সব কিছু, তারপরে তাদের মূল্যায়ন, কিন্তু সেটি হয়নি। কারণ কিছু চাটুকার ছিল যারা সেগুলো করতে দেয়নি, ফলে দেশটার এমন পরিণতি হলে আপনারা তো দেখলেন। দেশে কি মুক্তিযুদ্ধ করলেন, যে এই যে বিভেদ বিভাজন, এই যে লুটপাট করে নিয়ে যেত পাকিস্তানিরা, তার বিরুদ্ধেই তো ছিল গণতন্ত্র হত্যা করে যারা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা না দিয়ে ইয়ে করতে চায়, তাদের বিরুদ্ধেই ছিল আমাদের প্রতিবাদ আন্দোলন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও তারা ক্ষমতায় গেল, কিন্তু তারা সেইভাবে করেনি। দেশের যে দায়িত্ব ছিল সজাতীয় ঐক্য সৃষ্টি করে সবাইকে নিয়ে এবং সঠিক ব্যক্তির সঠিক মূল্যায়ন করা, সেটা তারা করে নাই। তার ফলেই দেশ আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। এমনকি নিজ দলের নেতাদেরও, যারা যুদ্ধ করেছে, যারা জানে, তাদেরও ঠিক মতো মূল্যায়ন করে নাই। বিধায়ী সেজন্যই তিনারা ক্ষমতায় না থাকতে না পেরে তাদেরকে বিদায় নিতে হয়েছে জনগণের ক্রোধে। এবং আপনারা দেখেছেন যে কি অবস্থা করে দিয়েছিল। ঠিক আজকে তারই প্রতিচ্ছবি এবং তার থেকেও বেশি, অনেক অনেক বেশি আজকে অবস্থা। সারা দেশে আজকে কি চলছে, সারা দেশে যেখান থেকে প্রতিনিয়ত অফিসে বসলেই কারো না কারো ছেলে, কারো না কারো মা বাবা, বোন ভাই সব পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে। কি হয়েছে, আমার ছেলে এতদিন ধরে নিখোঁজ, আমার ভাই এতদিন ধরে নিখোঁজ, আমার অমুককে জেলে বন্দি করে রেখেছে, আমার অমুককে গুলি করেছে পায়ে, এরকম অসংখ্য প্রতিনিয়ত। এরা বাংলাদেশের মানুষ না? এরা আমাদের ভাই বোন না? এদের উপর কেন এত অত্যাচার? আজকে সারা বাংলাদেশে জেলে কত লোক আছে, আর তার মধ্যে বিএনপির নেতাকর্মীরাই হলো সবচেয়ে বেশি। বিএনপির নেতাকর্মী, তাদের আক্রোশ বিএনপিকে ধ্বংস করা, বিএনপির নেতাকর্মীদেরকে জেলে পুড়ে রেখে তারা এই কাজগুলি করছেন। এই যে তারা দেখলেন 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচন একটা হওয়ার কথা ছিল, নির্বাচনে আমাদের দাবি ছিল যে তাদের দাবি অনুযায়ী, তারাই দাবি করেছিল সেটা সংবিধানে সংশোধন করা হয়েছিল, দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, কোনো দলীয় সরকারের অধীনে নয়। সেইভাবে সংবিধান সংশোধন করে যখন সে নির্বাচনটি আমরা করলাম 1996 করলাম, সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো কিন্তু মেজরিটি পেল না তারা। তারা মেজরিটিও পায়নি, তাদের একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি তারা। তারা পেয়েছে এবং জাতীয় পার্টিকে এরশাদের মতো একটা ঘৃণিত জাতীয় পার্টিকে সাথে নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে। এবং আমরা ছিলাম সবচেয়ে বড় বিরোধী দল,
112টা আসন আমরা পেয়েছিলাম, আমাদেরও মাত্র কয়েকটা, 116টা পেয়েছিলাম, তাদের থেকে মাত্র কয়েকটা কম ছিল, কিন্তু আমরা সেখানে যাইনি। এই করে তারপরে তো নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে 2001 সালে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ছিল, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি অত্যন্ত শক্ত মানুষ, উনি কিন্তু কোনো কিছুর সঙ্গে আপোষ করেন না। আমরা দেখেছি উনার সাথে কথা বলি, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, লতিফুর রহমান চিফ জাস্টিস, রিটায়ার্ড চিফ জাস্টিস তিনি ছিলেন, তাকে আমরাও চিনতাম না, তিনি ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তিনারাই সরকার গঠন করেছেন, নির্বাচন পরিচালনা করেছেন, নির্বাচন কমিশন গঠন করেছেন, সব কিছু করেছেন। এবং 2001 সালে নির্বাচনে আপনারা দেখেছেন দেশের মানুষ সে জিয়াউর রহমানকে কতটা ভালোবাসে, এবং তার যে কাজকর্ম, তিনি যতদিন বেঁচে ছিলেন যেভাবে সারা দেশে ঘুরেছেন, কোনো গ্রাম বোধহয় বাদ দেয়নি ঘুরেছেন, কাজেই দেশের মানুষের কাছে তিনি অতি কাছের লোক হয়ে গেছেন। 2001 সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 মেজরিটি নিয়ে আমরা কিন্তু সরকার গঠন করলাম। আমরাও সংবিধান পরিবর্তন ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা মনে করি যে বারবার এগুলো করা ঠিক নয়, এবং নিজের স্বার্থ চিন্তা করে আমরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করব, এটাও ঠিক নয়, এটা মানুষে পছন্দ করবে না, আমরা কিছু করিনি। কিন্তু তারপরে দেখলেন শেষের দিকে তারা কী গণ্ডগোল, কী অরাজকতায় এই নির্বাচন কমিশন নিয়ে, এই লতিফুর রহমান সাহেবকে নিয়ে, শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে যা তা কথা তিনারা শুরু করলেন, যে তিনারা ইয়ে করেছেন তাদেরকে নানাভাবে। শাহাবুদ্দিন সাহেবকে যে ভাষায় গালাগালি দিয়েছেন আপনারা দেখেছেন, বেইমান পর্যন্ত বলেছেন, লতিফুর রহমান সাহেবকেও বলেছেন। কাজে এই হলো আওয়ামী লীগের চরিত্র, এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যারা ভালো করে বিশ্লেষণ করবেন না তারা কিন্তু বুঝতে পারবেন না, তাদের কথা শুনে যে তারা কতটুকু নোংরা এবং কতটুকু হিংস্র, এটা বুঝতে পারবেন না। সেই জন্য এদেরকে জানা দরকার, চেনা দরকার, বিশ্লেষণ করা দরকার। এই হলো আওয়ামী লীগ। তারপরে যখন আবার দেখলেন যে এই গণ্ডগোলের ঠেলায় আবার তুমি নিল, 2 বছরের মাথায় তারা বাধ্য হলো যে তারা আর পারে না, তারা বাধ্য হলো নির্বাচন দিতে হবে। এবং ঘটনা অনেক আপনারা শুনেছেন যে বহু চেষ্টা মেষ্টা হয়েছে বিদেশে আমাকে পাঠিয়ে দিতে, বিদেশে পাঠিয়ে দিবে, হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিবে, তারপরে তিনারা তিনাদের মতো করে ক্ষমতা, আবার তাদের ক্ষমতা পরিবর্তন করে তিনারা ক্ষমতায় থাকবেন, অনেক দিন ক্ষমতায় থাকবেন, দেশের জন্য কাজ করবেন। কিন্তু যারা ক্ষমতায় এসেছিল পুরো আর্মি কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল না, কয়েকজন মাত্র, কিন্তু তাদের সেই যোগ্যতা অভিজ্ঞতাও ছিল না, এবং মানুষ তাদেরকে সেভাবে গ্রহণও করেনি। সেজন্য তারা না পেরে বাধ্য হয়ে আমাকে বহু চেষ্টা করেছে, আমার চেষ্টা করছে, এত বেশি চেষ্টা করেছে আপনারা জানেন, যার জন্য আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হলো, তারকে কী অত্যাচার তার উপর করেছে আপনারা জানেন, যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে শুধু তাকে, এখনও তার ট্রিটমেন্ট চলছে লন্ডনে, কিন্তু এখনও তাকে সপ্তাহে প্রতি সপ্তাহে তাকে যেতে হয় ডাক্তারের কাছে, এবং আর অন্য অন্য কিছু করতে হয়। আর তারপরে কিছুদিন পরে আবার চাপ যে বিদেশে যেতে হবে, জোর করে আমি বলি আমি বিদেশে যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই হলো একমাত্র ঠিকানা আমার, এই দেশেই আমার সব কিছু, যে বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। বহু চেষ্টা করেছে না পেরে তারপরে আমার ছোট ছেলে কোকুকে নিয়ে গেল, তারা জীবনে এগুলো দেখেনি, তার উপরও বহু অত্যাচার হয়েছে, এত অত্যাচার হয়েছে, এত অসুস্থ হয়ে গেছিল,
যে তারপরে পরবর্তীতে তাকে বিদেশে যেতে বাধ্য করেছে, বাধ্য হতে হয়েছে বিদেশে পাঠাতে। গেল সেখানে তো আপনারা দেখলেন যে কী অবস্থা তার। সে ট্রিটমেন্ট চললো চললো চললো, কিছুই হলো না। শেষ পর্যন্ত তো দেখলেন এই আওয়ামী লীগ এসে মিথ্যা মামলা দিয়ে তাকে নানা রকমভাবে হয়রানি করেছে, কোকোকে প্রচণ্ড হয়রানি করেছে, মানসিকভাবে সে শেষ হয়ে গিয়েছিল, শারীরিকভাবে শেষ হয়ে গেছিল, সে কোথাও যেত না, এমনভাবে ইয়ে হয়ে গেছিলো। তারপরে তো এত অল্প বয়সে আপনারা দেখলেন কী অবস্থায় তাকে আমাদের কাছ থেকে বিদায় নিতে হলো।